আজ আপনাদের সুন্দর একটি বিল্ডিং দেখাতে যাচ্ছি। এটার ক্যান্টিলিভার পিছনে এবং সামনে রয়েছে। তো এই বিল্ডিংটি কিন্তু নোয়াখালী বসুরহাটে ডিজাইনের কাজ চলতেছে, আমার ডিজাইন মিস্ত্রি কাজ চলতেছে করিতেছে। তো আপনাদের ওদিকে যদি কোনো ডিজাইনের কাজ হয়ে থাকে সেটি অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি ডিজাইন মিস্ত্রির নাম্বারটি আপনাদের দিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তো যে বিল্ডিংটি দেখতেছেন বিল্ডিংটা প্রথম দিক থেকে কিন্তু আপনাদের সামনের সাইডে আমি দেখানোর চেষ্টা করলাম। সামনের সাইডে দেখাতেছি এই যে ডিজাইনের যে ঘোড়াগুলো সেটি রয়েছে দেখতেছেন। তো পিলারে কিন্তু সুন্দরভাবে একটি চারুকাজ করা হয়েছে, এটা কিন্তু রং দেওয়ার পর দেখবেন আপনাকে অনেকটাই সুন্দরভাবে ফুটে উঠবে, আসলে অবিশ্বাস্য দেখতে সুন্দর লাগবে। কারণ এগুলো আপনাদের বেশি হেভি চিপি বিল্ডিংয়ের ডিজাইন নয়, এগুলো একটু নর্মালি ডিজাইন বলা হয়। তো স্যাম্পলের ভিতরে খুব সুন্দর করে হয়েছে, খুব সুন্দর একটি কাজ। এগুলো রং দেওয়ার পর আরও ফুটে উঠবে, যে যে দেখতেছেন এটা কিন্তু প্রথমে ঢুকার পর কিন্তু যে গেটে পাবেন সেই জায়গাটা কিন্তু এটা। তো আসলে এটাকে খুব সুন্দরভাবে এটাকে কারুকাজ করা হয়েছে। তো ডিজাইন মিস্ত্রিগুলো আপনার এলাকায় রয়েছে, তো আপনারা যদি চান তাহলে সেই ডিজাইন মিস্ত্রির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু যে ইয়ার কাজটা রয়েছে পিলারের যে উপর মাত্র যে কাজগুলো সেই কাজটি কিন্তু দেখতেছেন, এটা কিন্তু আপনাদের দেখানো হলো। তো দেখতেছেন আসলে কাজগুলো খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগবে। তো এটা কিন্তু আপনারা দেখতেছেন এই সাইডটি কিন্তু এটা সামনের সাইড, আপনাদেরকে আগে বলেছি এটা কিন্তু পিছনের সাইডে চাল সিস্টেম করা হয়েছে। চালের চারাগুলো কীভাবে কাটা হয়েছে সেটি কিন্তু আপনাদের বলবো। অনেক সময় চারা রং নিয়ে অনেক সময় টেনশনে থাকে, তো এটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে ডিজাইন করা হয়েছে। সেই জন্য অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের আমি কী বোঝাতে চাচ্ছি, আপনারা বুঝতে পারবেন, সুবিধা হবে আপনাদের। তো দেখতেছেন যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু রং দেওয়ার পর আসলে খুব সুন্দর লাগবে। যে যে ফোকাস লাইটগুলো ব্যবহার করেছে, আর ওপরে যে জায়গাটুকু দেখতেছেন আপনারা যে ইট রয়েছে সেগুলো কিন্তু এখানে টাইলস ব্যবহার করা হবে। তো এখান থেকে ভিতরে ঢুকে কিন্তু এটার দরজা যেটা বলা হয়েছে সিঁড়িটি কিন্তু দেখতেছেন, এই সিঁড়িটি কিন্তু এটা তিন বাজার সিঁড়ি বলা হয়, এটাকে তিন বাজার সিঁড়ি করা হয়েছে। তো বিল্ডিংটি কিন্তু আসলে খুব অত্যাধুনিক, খুব সুন্দর করেছে ভিতরে। যেমন এখানে মাত্র চারটি রুম রয়েছে, এক এক তলায় একটি কিচেন রয়েছে, টয়লেট রয়েছে দুটি করে, তো দোতলায় একই অবস্থা রয়েছে তো বিল্ডিংটিতে। তো আসলে মূলত আপনার ভিতরে ঢোকার পর যেগুলো যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো কিন্তু আসলে খুব খুবই খুবই সুন্দর লাগবে। এটা কিন্তু এই ডিজাইনটি কিন্তু আপনাদের আমি প্রায় প্রায় বলে থাকি, যদি আপনারা যদি ভীমসাত করে থাকেন সেখানে যদি গাঁথনি না থাকে তাহলে সেই ভীমগুলো দেখতে অনেক সময় অসুন্দর মনে হয়। তো সেই জন্য এই ভীমের যে কাজগুলো সেটাকে আপনি চারুকাজ কারুকাজ করতে পারেন, নিজের নকশার কাজ করতে পারেন। নকশার কাজ করলে আসলে কেউ বুঝতে পারবে না আসলে এটা ভীম রয়েছে, আসলে আমি মনে করতে হবে যে এটা ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু পিছনের সাইড যেটা বলা হয়েছে, পিছন সাইডের যে কাজটা ক্যান্টিলিভার দেখতেছেন আপনাদের কিন্তু আগে বলেছিলাম যে এখানে কিন্তু ক্যান্টিলিভার দুই সাইডে করা হয়েছে পিছনে সামনে। এটা কিন্তু পিছন সাইড, প্রথমে কিন্তু আপনাদের সামনের সাইড আমি দেখে আসছিলাম। তো সামনের সাইডে যে কাজটি, তো এখানে তো ওপরে যে চারুকাজের যে পিলারগুলো রয়েছে সেই ডিজাইনের কাজগুলো কিন্তু একটু ব্যতিক্রম। এদিকের কারুকাজটি রয়েছে একরকম, আর সেটা কিন্তু হয়েছিল আরেক রকম। তো দেখতেছেন এই যে কথাটি বলতেছিলাম আপনাদের, এই যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো কিন্তু লাল, আমার বেশিরভাগ কাজে কিন্তু এটাকে সাদা করা হয়। তো এটাকে কিন্তু সাদা করার পরে কিন্তু এটাকে আপনার ইচ্ছে মতো রং কালার করতে পারেন। আর যদি কেউ আপনারা যদি একদম সিদ্ধান্ত দিতে পারেন যে আমরা এটাকে লাল রঙই করব, তাহলে কিন্তু এখানে কিন্তু সিমেন্টের সাথে আগেই লাল রং ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু আপনি যত কিছুই করেন এখানে কিন্তু এই রঙটি কিন্তু কখনো উঠবে না, কারণ এই রঙটি একবারে দেওয়া থাকে। তো এটাকে শুধু আপনি চাইলে কিছুদিন পর দেখা গেছে লাল রং ওপরে দিয়ে দিতে পারেন, তো দেওয়ার পরও যেটি যাবে না। আর অন্যান্য কালারগুলো যদি একটু বেশি সময় লাগে তাহলে আলগার রঙগুলো কিন্তু ছুটে যায়। তো যাই হোক, আপনাদের কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই সেটি যদি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয় সেটি কিন্তু অবশ্যই বাংলায় কমেন্ট করে জেনে নেবেন যে এটা কিন্তু রয়েছিল সেটা সামনে ছেড়ে আপনারা দেখেছিলাম যে ওপরে গিয়ে যে কাজটি রয়েছে একটু ব্যতিক্রম। তো পিলারের যে মাথার যে ডিজাইনগুলো করা হয় সেই মাথার ডিজাইনগুলো কিন্তু এক জায়গায় এক এক রকম করা হয়েছে। তো আসলে যখন আপনি দেখবেন এই বিল্ডিংটি যখন রং করা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে অনেকটাই সুন্দর লাগবে। তো অনেকেই আপনারা যেভাবে ডিজাইন মিস্ত্রির তালাশ করে থাকেন, তো আমি কিন্তু আপনাদের বলে থাকি যে বাই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো অবশ্যই আমাকে দিয়ে করালে কমপক্ষে দুই তলা হতে হবে। আর যদি
একতলা হয় তাহলে সেটি কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয় না দূরে গিয়ে। তো যাই হোক, বর্তমানে হাতে অনেকটাই কাজ, তো এই কাজের ফাঁকেও আপনাদের আমি ভিডিও আপলোড দিয়েছি যাতে আপনারা কিছু না কিছু ধারণা পেয়ে থাকেন। তবে আরেকটি বিষয়, যে বিষয়গুলো আপনাদের বলতে হয় যে এই কাজগুলো করার আগে অবশ্যই আপনি একজন ইঞ্জিনিয়ারের সুপরামর্শ নিয়ে নেবেন, কারণ একটি ইঞ্জিনিয়ারের প্ল্যানই আপনাকে করে দিতে পারে একটি বিল্ডিংয়ের সৌন্দর্য ফুটিয়ে তুলতে। কারণ মনে রাখবেন, শুধু ফুটিয়ে তুললেই হয় না, অনেক সময় আপনাদের বিল্ডিংয়ে যে সমস্যাগুলো করতে পারে সেগুলো কিন্তু একজন ইঞ্জিনিয়ার থাকলে সেটি হয় না। তো আমি কিন্তু আপনাদের আসলে কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর। তো আমি সেই জন্য কিন্তু বারবার আপনাদের অনুরোধ করে যাই যে ভাই অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন। এটা কিন্তু ছাদের ওপরে যে রেলিংটি, সেই রেলিংটি কিন্তু খুব ডিজাইন করে করা হয়েছে, যে বাউন্ডারি যে সাইড ওয়ালগুলো, এটা কিন্তু পিছন সাইডের যে ক্যান্টিলিভারটা দেখছেন, এটা কিন্তু পিছন সাইডের ক্যান্টিলিভারটা, সামনের সাইডটা কিন্তু আরেকটু কম করা হয়েছে। তো দেখতেছেন এই এই যে এই কাজগুলোই কিন্তু এখানে সিমেন্টের সাথে লাল রং মিশিয়ে দিয়ে করা হয়েছে। যদি আপনারা যদি সাদা করেন তাহলে এটাকে হয়তো অন্য যে কোনো কালার আপনারা করতে পারেন। তবে এটার জন্য একটি সুবিধা রয়েছে, সেই সুবিধাটা হচ্ছে গিয়ে যদি অনেক সময় রং একটু চটকে যায়, উঠে যায়, কিন্তু এই লাল রংটা কখনো যাবে না, কেননা এটা কিন্তু একদম সিমেন্টের সাথে বালির সাথে মিশিয়ে কাজটা করা হয়েছে। তো এই কাজটি আপনাদের আগেই বলেছিলাম যে চলতেছে যে পশুরহাটে, তো এই কাজটি কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আপনাদের। আসলে অবিশ্বাস্য যে জিনিসগুলো আপনাদের, আমি কিন্তু প্রতিনিয়তই প্রতিটি বিল্ডিংতেই কিছু না কিছু বোঝানোর চেষ্টা করি। এটা কিন্তু সেই যে রুমটি রয়েছিল সেই রুমটা, তো আসলেই যখন একটি কাজ করার আগে কিন্তু ফুটে ওঠে না, বোঝা যায় না যে আসলে কাজটি কীরকম হতে যাচ্ছে। যখনই আপনি এই বিল্ডিংটাকে পুরোপুরি আপনি রং দিয়ে কাজ করে শেষ করবেন, তখনই আপনি বুঝতে পারবেন আসলে বিল্ডিংয়ের যে মূল সৌন্দর্যটি হয়ে থাকে। তো এইসব ধরনের বিল্ডিংগুলো করতে গেলে আপনাদের যে কাজগুলো করতে হয় খরচটি একটু কমই হয় আসে, কিন্তু যদি ডিজাইনের কাজগুলোতে খরচটা একটু বেশি আসে, সাধারণত একটি বিল্ডিং খরচ বেশি যায় না, ফুটিয়ে তুলতে যতটুকু খরচ হয়। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।